এখন কত নেতা বাইরেছে, নেতার অভাব নাই। নতুন করে আবার একজন বাইরে লইতে চাইতেছে, ডাক্তার মুরাদ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, কথা বলেন না কেন? কি যে বাইরে লওয়ার জন্য বেড়া চেষ্টা করতেছে, জনগণ তো অ্যাকসেপ্ট করে, কথা কন না কেন? আরে ভাই, যেটা প্রধানমন্ত্রী যেটা হাত দেয় না, যেই চ্যাপ্টারে বাংলাদেশের কোন মন্ত্রী বলে না তুমি কিনলে বাইরে লয়, বাইরাল তো মমতাজ হইছে, বাইরাল তো পরিমণি হইছে, কথা কন না কেন? অন্য ভাবে বাইরাল হবে না। বাইরাল আর কত সুরাত আছে, ইলিয়াস রহমান জিহাদি তো বাইরাল, বিড়ি খাওয়ার স্টল দেয়া যায়, কথা কন না কেন? আরে বেডা, বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে, এরা বুক ভরা কলিজা, ইনশাল্লাহ বলেন, তার ভিতরে গোপালগঞ্জের যে কয়জন আছে কয়জন মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা মালাকা দিয়ে তৈরি করছেন, অর্থ সম্পদ আইজ আছে কাল নাই, কথা বলে না কেন? ক্ষমতা আইজ আছে কাল নাই, কিন্তু বাজার একটা জিনিস কোনদিন হয় নাই, জয় ছাড়া। যে ব্যক্তি কোরআনের জন্য মেহনত করেছে, এই লোকটির কোনদিন ক্ষয় নাই, ঠিক না? বেঠিক, জোরে কর, আরো জোরে, মন খারাপ, এক চাষা মুখ কি বলে নাই, মুখ খুলে আল্লাহ খুশি। আমি কোন চাষারে দেখাইছি, আপনি আবার আমতাজ সিগলা ভালো করেন না, আমি দেখাইছি এক চাষার, এক চাষার খুঁজে আমার কই না, আমি জানি আপনারা সব ভালো মানুষ, আর এত রাত পর্যন্ত বসে রয়েছেন, একটু না হাসালে তো আমার ঘুম ধরব। কিছু কিছু চাষা আছে, চাষির কাছে বেল নাই, খেতার নিচে যাইতে দেয় না, বারেন দাবিটা ফেলাই থাকে, আবার কয় মসজিদে যে থাকতে পারবো, এই ডরে বেড়ায় দেখে যে মস এখানে কোন বাতাস নাই, ঘুমের সৃষ্টি আছে, চাষা এখানে খালি ফার্মের মুরগির মতো জিমায়, যেখানে আরামের জায়গা ওয়া যায় জিমায়। আর এটার আশেপাশে জানেন, খান শাহজাহান সাহেব যদি এখানে একটা মাহফিল করে, সে যদি একটা মিটিং করে আমলিকদের নেতাদের, দেখবেন পুলিশ লাগবে অন্তত 150, এখানে একজন পুলিশ আছে, আছে কজন টুপিওয়ালা হুজুর, আর যে সভাপতি হেতে একবার মাটির মানুষ, হ্যাঁ ঘুষাইলো, হ্যাঁ দৌড়মার বারাক দিতে কিছু কই বলে প্রতিবাদ করালো, আর আমি হুজুরে কিছু কইলে তো দিমু দৌড়, দেখেন তারপরে কোনো পুলিশ লাগে না। কারণটা কি জানেন, বিশ্ব নবী বলেছেন, হাফাত হুমুল মালাইকা গশিয়া তুমুল রহমা নাজারাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গা বৃষ্টির মতো রহমাত সাকিনা নাজিল হয়, সুবহানাল্লাহ, যে যত দূর কইবেন লাভ হবে, দেখি আর একবার করে দিই। আরে ভাই একটু ফজিলত বলি তারপরে কো, আমরা বাঙালির তো লাভ দেখলে লাভ পাই, এক নেতা দেখলাম যে রাস্তা যেই ভাঙ্গা ভাঙছে, মেম্বার চেয়ারম্যান কি মরছে না গেছে আল্লাহ জানে, এ কথা কম না কেন? আজকে সারাদিন ছিলাম বাইতে টাকা, আমার বাড়ি কিন্তু দূরে না, আমাকে সব মাদারীপুর গাড়ি কিন্তু আমার বাড়ির কাছ দিয়ে যায়, মাদারীপুর সার্বিক গাড়ি যে কটা কাউন্টার আছে সুপারভাইজার সবগুলো আমার বাদরা, অধিকাংশ সুপারভাইজার গুলো আমার বাড়িতে গেছে, মাদ্রাসা গেছে, আমার মসজিদে গেছে, আমি যে মসজিদ করছি এবং 3 কোটি টাকা আমার চলে গেছে আলহামদুলিল্লাহ বলেন, যায় দেখবেন এই সার্বিক কাউন্টার, এই যে ওনার ভাই আছে কোজানি, এই যে আপনি, ও আমার মসজিদে যাইয়া দেখকে আশ্চর্য হয়ে গেছে, আমার উপাস প্রাণ ভরে দোয়া করে দিয়ে আসছে, আমার এতিম ছাত্রদেরকে টাকাও দিয়েছে, বুঝলেন, আমার আব্বা মারা গেছে দোয়া করে। ও বাবা, আমি কেন বলছি জানেন, একটা মাত্র কারণে, সারাদিন বাড়িতে ছিলাম, আমার এলাকার ইলেকশন, রাগদিনের ইলেকশন হলো, চরবসুন্দর ইলেকশন হলো 28 তারিখ, 3 দিন পরে, আজকেই শেষ, আপনার কথা 28 তারিখ না, আল্লাহ কারে বানাই বা জানি না, ওই বেটার এলাকায় দিও জনের রাস্তা দিয়ে একবার দিবার আইছে, কতক্ষণ নাকি, আমি আজকে আমার চেয়ারম্যানকে কই আইছি, চেয়ারম্যান আবার আমার খুব ভালোবাসে এবং ভয়ও পায়, কয় ভাই তুমি আমার এই মাইসের সামনে অপমান করো না, ভাবছে তো আছে তোমার মুখে কোনো ট্যাক্স নাই, ইনশাল্লাহ আল্লাহ শুকর আপনাকে রাস্তাগুলো ভালো হয়ে যাব, আল্লাহ এমন একটা লোকরে বসাই দাও, জোরে করে আমিন, কতক্ষণ না কেন?
কাফমের কাপড় দিলাও চুরি করে মেম্বার চেয়ারম্যান এই বসন্তের কুকুল গুলা কিনতে বড় খারাইছে। অতএব একসাথে বলেন ভোট দেয়া কিন্তু ফরজ আমানত, কাকে আপনি বসাবেন এটার দায়িত্ব আপনার, আল্লাহ না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন, তবে আল্লাহ যাকেই বসাবেন জনগণের খাদেম হিসাবে কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দুনিয়ার নেতার অভাব নাই, কিন্তু আমার নবীর মতো একটা নেতা কোথাও পাবেন না। এই জন্য নেতার সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কি বলে, আমি আয়াতটা পড়বো, আমার নবীর পক্ষে একটা আল্লাহু আকবার দাওয়াত দিবেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ قُلْ إِنِّي رسول الله إليكم جميعا. بابا قل إني رسول الله إليكم جميعا. قل أمور السيد النبي أبدا بولين إني أماك رسول الله إليكم جميعا. موسى نبي أبدار بأي حارون نبي أدار بأيك نلوت نبي أكي تايم 165 جن نبي دنيا سيدو নবী মুসা নবীর দেশে বনি ইসরায়েলের দক্ষিণ সাইড, যেটাকে এখন দক্ষিণ কোরিয়া বলে, আর তার ভাই হারুন কে দিছি উত্তর 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 জেরুজালেম, যেটাকে উত্তর কোরিয়া। তারা দুই ভাই দুই জায়গার নবী, তার ভাই না আর এক জায়গার নবী, তার শ্বশুর মুসা নবীর শ্বশুর সালেহ আলাইহিস সালাতু সালাম সে আর এক জায়গার নবী, শোয়াইব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের শ্বশুর নাম শোয়াইব আলাইহিস সালাতু সালাম, সে আরেক জায়গার নবী। একই টাইমে শ্বশুর নবী, জামাইও নবী, পুত্রায়ও নবী। জামাই নবী, শ্বশুর নবী, পুত্রও নবী। আর আমার নবীর জামাইও নবী না, শ্বশুরও না, কেউ না, অনলি ওয়ান। আল্লাহ সেই কথা বলে, কোন আপনি বলেন إني رسول الله إليكم جميعا.